আমরাও আসছি, আর একটা একটা ময়ূরের পেখম মেলেছে, এর কি দেখা যাবে? দেখার কোনো উপায় নেই, কারণ এই যে এরকম বোধ হয় মাঝে মাঝে সে করে, সে আস্তে আস্তে আগাচ্ছে। দিস মিরাকল যে আমরাও আসছি আর সেও, তার তুই সুন্দর, তুই তো সুন্দর রে। ওর ডাকে দিসা? হ্যাঁ, ওর ডাকে সাড়া দিচ্ছে না কেউ, ও যে ডাকছে কিছু নিশ্চয়ই একটা উদ্দেশ্য। সুন্দর তুই, হ্যাঁ ভেরি নাইস। এই আমাদের বঙ্গবন্ধু সাফারি পার্কের একটি ময়ূর পেখম মেলেছে, এটার সাথে দেখা দেন, সবাই ডাকা শুরু করেছে, ওর সাড়া দিচ্ছে, সুন্দর দৃশ্য। হ্যাঁ হ্যাঁ, তো এটা আমরাও সাধারণত দেখে থাকি টিভিতে বা অন্য অন্য অনুষ্ঠানে, আর আজকে আমরা সরাসরি এসে নিজেরাই তুলে ফেললাম এরকম। হ্যাঁ করেন একটু, ইয়ে করেন, দেখেন তো সে কিছু আরেকটু করে কিনা। সুন্দর, হ্যাঁ ও সুন্দর, ভয় দেখেন না, এমনি বলেন সুন্দর ডাক দেন। এই যে এই এই যে এই হ্যাঁ এই বেটা সুন্দর, এই সচক্ষে দেখলাম আমরা, গুড লাক, আমরা দেখতে পেরেছি এটাই ভালো। আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুর, এটা মাওনা থেকে নেমে, মাওনা না, হ্যাঁ হ্যাঁ কি বাজার, বাঘের বাজার, বাঘের বাজার থেকে নেমে সোজা চলে আসুন, মাত্র 20 টাকা অটো ভাড়া বা যে কোনো, আর গাড়ি নিয়ে আসলে তো কথাই নেই, নিজের গাড়ি নিয়ে ভিতরে ঢুকে পড়তে পারবেন। আসুন দেখুন, এটা একটা অভাবনীয় দৃশ্য, আমি যা কখনো দেখিনি, আর দেখা হবে কি না। হ্যাঁ খুব সুন্দর, ভেরি নাইস, সে পেখম মেলে আছে, ঘুরে যাচ্ছে আবার, সে যাকে ডাকছে সে কিন্তু সাড়া দিচ্ছে। তালি দেন, তালি দেন, এই যে সুন্দর সুন্দর রে, রাক্ষস ও রেসপন্ড করে না, সুন্দর সুন্দর, কি সুন্দর, কত জোরে ডাকছে, তুই খুব সুন্দর, ওরে চাস না, ময়ূর আর ময়ূরের মধ্যে, ময়ূরের মধ্যে পার্থক্য আছে তো, যেটা পেখম মেলেছে এটা কি? ওটা মেল, ছেলে, হ্যাঁ হ্যাঁ, ও তো ইয়ে ডাকছে ওর সাথে, হ্যাঁ হ্যাঁ রাইট, খুব সুন্দর। আসবে, হ্যাঁ আমাদের 3 মিনিট 3.5 মিনিট হয়ে গেছে, তো আর নয়, আসুন বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুর, নিশ্চয়ই ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভিউয়ার্স, সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন, থ্যাংক ইউ ভেরি মাচ।